আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রহিম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি মলা নাবিয়্যি বাদা আম্মা বা'দ প্রিয় দিনি ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে হুজুর এমন একটি দোয়া শিখিয়ে দেন এমন একটি আমল শিখিয়ে দেন যে আমলটি করলে বা যে দোয়াটি পড়লে আমাদের অন্তরের ভয় দূর হয়ে যাবে বন্ধুগণ ভয়টি বিভিন্ন কারণে হতে পারে বিভিন্ন ধরনের ভয় হতে পারে যেমন শত্রুর ভয় হতে পারে ঋণের ভয় হতে পারে পরীক্ষার ভয় হতে পারে শিক্ষকের ভয় হতে পারে বাবার ভয় হতে পারে সহপাঠীর ভয় হতে পারে ইত্যাদি ইত্যাদি প্রিয় বন্ধুগণ আজকে এমন সুন্দর একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব। যে দোয়াটি পাঠ করলে আপনার মন থেকে সমস্ত প্রকার ভয় দূর হয়ে যাবে প্রিয় বন্ধুগণ সেই দোয়াটি হল আমি আবারও বলছি লা আমি বাংলা উচ্চারণ লিখে দিয়েছি আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন বন্ধুগণ এই দোয়াটির যে বাংলা অর্থ এই অর্থটা শুনলেই আপনার মন থেকে ভয় দূর হয়ে যাবে প্রিয় বন্ধুগণ এই দোয়াটির অর্থ হচ্ছে যে কোনো শক্তি নেই কোনো ক্ষমতা নেই আল্লাহ ছাড়া যিনি সু উচ্চ সম্পন্ন ও মহান বন্ধুগণ যদি আপনারা আল্লাহ তাল্লাহার উপর বিশ্বাস রাখেন ভরসা রাখেন এবং আল্লাহ তালের কাছে আপনার আশ্রয়ের জন্য আপনার হেফাজতের জন্য দোয়া করেন তাহলে পৃথিবীর কারো শক্তি নেই আপনার কোনো ক্ষতি করে তো প্রিয় বন্ধুগণ আপনারা যারা নানান কারণে ভয় পান তারা এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন যখনই আপনারা কোনো ভয়ের সম্মুখীন হবেন তখনই এই দোয়াটি আপনারা বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ আপনার মনের সমস্ত ভয় আল্লাহ তালা দূরীভূত করে দিবেন আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে আমাদের সকলকে এই দোয়াটির আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর নিয়মিত আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চাইলে বিভিন্ন প্রকার দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ চাইতো দেখা হবে পরবর্তী কোন ইসলামিক ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাউলা ইয়া সলি ওয়া সাল্লিম দাঈমান абаদান আলা হাবিবিকা খায়রুল